এই দেশের এই বাংলার ভূখণ্ডে তারা কোরআনের উপরে ইসলামের উপরে নিষেধাজ্ঞা জারি করে কারা আলেম ওলামা হত্যা খুন গুম করে কারা বিনা কারণে অকারণে মিথ্যে নাটক সাজিয়ে মামলা দিয়ে ঢুকিয়ে দেয় আপনি খোঁজ নিয়ে দেখেন অনুসন্ধান করে দেখেন ওরা আমাদের জাতি ভাই আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন ইয়াকতুনুনান নাবিয়িনা বিগাইরিল হক জোর করে আল্লাহু আকবার ওই জালেমগুলো অন্যায়ভাবে আমার নবীকে হত্যা করেছে তার মানে যেখানে আমার আল্লাহ দলিল দিয়ে দিলেন জালেম এই পৃথিবীর জমিনে আছে ওরা সকল যুগে সর্বকানে সর্ব অবস্থায় আল্লাহর নবী এবং রসূলদেরকে হত্যা করে এসেছিল যারা আজ তামাম পৃথিবীতে মুসলমান হত্যা করে অশান্তি এবং জঙ্গি গোষ্ঠী স্থাপন করেছে ঠিক তারা তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে এই আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে মুসলিম ঘরে জন্ম নিয়েও আনলে না বুঝ অন্তরে হিসাব নিকাজ কেমনে দিবি পরকালের দপ্তরে এই টুপি দাড়ি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা আছে না নাই টুপি দাড়ি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্রণা এ কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্রণা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে লম্পটেরই আড্ডাখানা বানাইছো এই দেশটারে নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদব আজগরে লম্পটেরই আড্ডাখানা বানাইছো এই দেশটারে নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদব আজগরে এই নবীর সামনে বেয়াদুবি উঠলে কারো মুখেতে নবীর সামনে বেয়াদুবি উঠলে কারো মুখেতে তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে ঠিক কি না মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দেন অথচ আপনি যে নিজেই মুসলিম থেকে খারিজ হয়ে যাচ্ছেন সে খবর কি রাখেন কথা বলছে না কেন তাহলে নবী রসূলদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে কারা হা করে তাকায় কারা আল্লাহ পাক বলেন ওরা আমার অন্যায় ভাবে নবীদেরকে হত্যা করেছে জুলুম করেছে বিনা কারণে অকারণে নবীদেরকে ধরেছে যখন এই নবী এইভাবে দাওয়াত দিয়েছিলেন নূহ নূহের বিরোধিতা ওই তিন শ্রেণীর লোকেরা করেছে নূহকে ধরা হলো নূহকে ধরার পরে পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হলো পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে আল্লাহর নবী নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে জালেমের গোষ্ঠীরা মান্য মারার পরে কম্বল দিয়ে পেঁচিয়ে একটি গর্তের মধ্যে নূহকে ঢুকিয়ে দিল জোর করে নাউজুবিল্লাহ নূহ একটি গর্তের মধ্যে পড়ে পড়ে কাতরালো ভিন্ন দিকে জালেমরা বলল নূহ যদি আল্লাহর নবী হয়ে থাকে তাহলে ওই আল্লাহ কেন প্রতিবাদ করলো না যদি আল্লাহর লোক যদি নূহ হয়ে থাকে তাহলে আল্লাহ তো তারে সাহায্য করার কথা এই জালেমগুলো সেদিন নূহকে হত্যা করার পর আল্লাহর উপরে পাল্লা দিয়েছিল যার কারণে আমার আল্লাহ আদ এবং সামুদ জাতিকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিল নূহকে হত্যা করেছে ওরা লূত চলে আসলো লূত আসার পরে বললেন আমার ভাই নূহ কিছুদিন আগে এসে তোমাদের দাওয়াত দিয়েছিল ইয়া
وَأُبِعْبُدُلَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُ আরদর বলেন আল্লাহু আকবার লোদেশে বললেন হে আমার কম হে আমার জাতি দিনের দাওয়াত গ্রহণ করো ওই আল্লাহর আইন দ্বারা জীবন চালাও ব্যক্তি চালাও সমাজ চালাও দেশ চালাও ইন্টারন্যাশনাল জীবনেও এই আইনটা মেনে চলো লুদ আখর খারাপ হয়ে গেল লুদকে আর সহ্য করতে পারছে না যেখানেই পাবে লুদকে সেখানেই হত্যা করে দেবে জালেমরা লুদের সময় ছেলে ছেলের সঙ্গে সমকামিতা করেছিল কথা বলেন ঠিক কি না তার মানে ছেলে ছেলের সঙ্গে জেনাবে বিচার করেছে মেয়েদেরকে তারা কখনো পাত্তা দেয়নি মেয়েদেরকে তারা গ্রহণ করতে চায়নি আমার আল্লাহ বুঝতে পেরেছেন এই জালেমের গোষ্ঠী জেনাকারের গোষ্ঠীর ব্যবস্থা আমাকে নিতেই হবে আমার আল্লাহ পুরো দেশটাকে বাটির উপরে হাতের উপরে ফেরেশতাদেরকে তুলতে বললেন আর বললেন এবার উপর করে তা জমিনে ঢুকিয়ে দাও যেমন জালেম ছিল তেমন তাদের শাস্তি দেওয়া হলো কথা বলেন ঠিক কিনা মৃত সাগর আজ পৃথিবীর মানুষ জানে মৃত সাগর নামে একটি সাগর রয়েছে যেখানে মানুষ লাভ দিলেও পরে ভিতরে ডুবে যায় না কথা বলছে না কেন দেখেননি ওই দেশটা ওই জনপদটা ছিল লুদ আলাইহিস সালামের যুগ ওই দেশটা ওই স্থানটাই ছিল লুদ আলাইহিস সালামের দেশ এবং রাষ্ট্র পাপে ভরে গিয়েছিল জালেমদের অধিপত্য বেশি ছিল জালেমরা জোর জুলুম করে ওই দেশের মধ্যে তাদের ব্যক্তিগত সমাজ তারা চালু করে দিয়েছিল আল্লাহর নীতিমালা মানতে পারে নাই যার কারণে ওই দেশটাকে আমার আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে আজকে এদেশে শুধু না সারা পৃথিবীতে করোনা কেন হয় করোনা কি এখন আসে এখন আসছে কি কথা বলে না কি আসছে আমি তো ভাবছিলাম করোনার পরে আসবে মরোনা তারপরে আসবে ধরোনা তারপরে আসবে সারোনা মানুষ যত জালেম হবে তত তার প্রতি গজব দিবে কে লুদ আলাইহিসসালামের সময় এই তিন শ্রেণীর মানুষ খারাপ আচরণ করেছে কথা বলেন ঠিক কিনা লুদের দাবাদার চলবে না লুদের পরে পরে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানোর একটু আগে মুসাকে পাঠিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের আসার একটু আগে ইউসুফ আলাইহিস সালামকে পাঠালেন ইউসুফ আলাইহিসসালামকে পাঠানোর পরে ইব্রাহিম আলাইহিসসালামকে দিলেন তারপরে আমাদের নবী বিশ্বনবী দুনিয়ার জমিনে চলে আসলেন একটার পর একটা করে একটা দুইটা নবী রসুল নাম পৃথিবীর প্রথম অধ্যায় থেকে আজ পর্যন্ত এই দুনিয়ার জমিনে এই মানুষগুলোকে পথ হারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য রোড হারা মানুষগুলোকে রোড দেখানোর জন্য পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে শতাব্দীতে দেশে জনপদে প্রদেশে প্রত্যেকটি জায়গায় আমার আল্লাহ এক একজন নবী আর রসুলকে পাঠিয়ে দিয়েছে শুধু সিরাতুল মুস্তাকিমের জন্যে কিন্তু সমাজের মানুষগুলো কি নবীদের সঙ্গে ভালো আচরণ করেছে কথা বলে না কেন আপনারা আশ করছেন আলেমদের সঙ্গে ভালো আচরণ কথা বলছেন না কেন করছেন করছেন না যেমন প্রত্যেক যুগে জালেমরা এইরকম করেছে নবীদের সঙ্গে ঠিক কিনা